হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, কিছুক্ষণ আগে নুসরাত জাহানের একটি আইটেম ডান্স নাম্বার দেখলাম। এটি একটি বাংলাদেশি মিউজিক ভিডিও। তো সেই আইটেম গানে নুসরাত জাহান জাস্ট ধুম মাচিয়ে দিয়েছে, কি বলবো, জাস্ট ওয়াও। তো বিস্তারিত বলবো আর বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক। তো ফ্রেন্ডস, গানটির নাম ছিল নাচ ময়ূরী নাচ। সত্যি লিরিক্সটা এত সুন্দরভাবে লেখা হয়েছে, জাস্ট আপনি মিউজিকের সঙ্গে নিজেকে নাচার একটা অনুভূতি নিয়ে আসবেন। আমার কাছে তো দারুণ লেগেছে গানটি। গানটির আরও অনেক বিষয়বস্তু রয়েছে ভালো লাগার কারণ। এই গানটিকে যেভাবে প্রেজেন্টেশন করানো হয়েছে, অর্থাৎ সেট আপ, লাইট, জাস্ট দারুণ মারাত্মক লেগেছে। পুরোপুরি বলিউড ফ্লেভার আপনাকে দেবে এখানে। টিম রেকর্ডস বলে ইউটিউব চ্যানেলে এটি রিলিজ করা হয়েছে। এর আগেও এখানে মিমি চক্রবর্তীকে মিউজিক ভিডিও করানো হয়েছিল। এরপর সানি লিওনকে দিয়ে একটি মিউজিক ভিডিও করানো হয়। সে গানটির নাম ছিল দুষ্টু পোলা পয়েন্ট। এই গানটি গেয়েছিলেন ঐশী এবং সেই গানটিও ছিল মারাত্মক লেভেলের। যেরকম ডান্স, সেরকম ভয়েস ও সব কিছু ছিল ফাটাফাটি। এবার নুসরাত জাহানকে নিয়ে করানো হয়েছে নাচ ময়ূরী নাচ। কি বলবো, আপনি দেখলে চাস থমকে যাবেন। কি লেভেলের প্রেজেন্টেশন মাইডি! যেভাবে কোরিওগ্রাফি করানো হয়েছে, জাস্ট ওয়াও। বাবা ইয়াদব কোরিওগ্রাফি করেছে, জাস্ট দুর্দান্ত লাগছে। সেই লিরিক যখন বলছে নাচ ময়ূরী নাচ, পেকম তুইলা নাচ, নাচ ময়ূরী নাচ, হেইলা দুইলা নাচ, এবং আমি যদি এর লিরিক্সের কথা বলি, মানে লিরিক্সটাও বেশ ভালো। আমরা অনেক সময় কি দেখি, আইটেম গানে যেরকম লিরিক্স ব্যবহার করা হয়, সেই গানটিকে আপনি একমাত্র নিজে ইয়ারফোন লাগিয়ে শুনতে পারবেন। মানে এরকম নোংরা কিছু ওয়ার্ড দিয়ে লিরিক্স তৈরি করা হয়। বাট এই গানটি আইটেম গান হলেও গানের লিরিক্সগুলো খুবই সুন্দর, জাস্ট দারুণ লাগছে। সিঙ্গার লুপা গানটিকে মিউজিক করেছেন তাপস, যিনি এর আগে দুষ্টু পোলা পয়েন্ট গানেতেও লিরিক্স দিয়েছিলেন। তো দেখুন, বাংলাদেশি গান যে এত চমৎকারভাবে প্রেজেন্টেশন করবে, জাস্ট ভাবাই যায় না। নুসরাত জাহানকে যেভাবে ময়ূরের পালক দিয়ে কস্টিউমটা বানানো হয়েছে, জাস্ট বস, হেডস আপ, দুর্দান্ত লেভেলের কাজ করেছে। আরও একটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো নুসরাত জাহানের গ্ল্যামারেস। ও মাই গড, কি লেভেলে সেটা বেরিয়ে আসছে, জাস্ট এই গানটা দেখলে আপনি অনুভূতি করতে পারবেন। কে বলবে, কে বলবে, কিছুদিন আগে নুসরাত জাহান মা হয়েছিল, এত নিজের ফিটনেস তৈরি করেছে, জাস্ট ওয়াও। এবং যেভাবে গ্ল্যামারাস ফুটে উঠছে তার, কি বলবো, এখনও মনে হচ্ছে সেই আমরা শত্রু সিনেমাতে দেখেছিলাম। এর আগেও ক্যালোর কীর্তি সিনেমাতে একটি আইটেম ডান্স নাম্বারে ছিলেন নুসরাত জাহান। গানটির নাম ছিল আইটেম বম। ওটিও একটা দারুণ ডান্স নাম্বার ছিল। তো আমার কাছে দুর্দান্ত লেভেলের একটি মিউজিক ভিডিও লেগেছে। আর এই যে ইউটিউব চ্যানেলটা নতুন, টিএম রেকর্ডস, দুর্দান্ত কাজ করছে বস। এদেরকে কেউ আটকাতে পারবে না, এরা একদম টপ লেভেলে যাবে। কারণ গানটিতে যে খরচা হয়েছে না, জাস্ট আপনি ভাববেন যে কত টাকা খরচা করে সেই মিউজিক ভিডিওটি তৈরি করা হয়েছে এবং পরিশ্রম করেই করা হয়েছে। মানে সব কিছুই যেন ফুটে উঠছে। আপনি ব্যাকগ্রাউন্ড যে ডান্সারগুলো রয়েছে তাদেরকেও দেখুন, খুব ভালোভাবে মুভমেন্টগুলো করছে, কিছু বলার নেই। এত ভালোভাবে আয়োজন করে সেই গানটিকে যেই লেভেলে নিয়ে গিয়েছে, জাস্ট ভাবা যায় না। তো ফ্রেন্ডস, এই ছিল আমার রিভিউ বা রিয়াকশান। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, যা আছে করে দেবেন।